সপ্তম দফায় 34টি সিটের জন্য নির্বাচন শুরু হয়ে গেছে। কলকাতার ভবানীপুরে আমরা রয়েছি, ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশন, যেখানে মমতা ব্যানার্জি ভোট দেবেন। ইতিমধ্যেই অভিষেক ব্যানার্জি এইখানে এসে ভোট দিয়ে চলে গেছেন, তিনি এবার সকাল সকাল ভোট দিয়েছেন আর ভোটদানের প্রক্রিয়া চলছে। আমি আপনাদের দেখাবো যে ব্যবস্থা মমতা ব্যানার্জির হুইল চেয়ারের জন্য করা হয়েছে, সেই র্যাম্পটা বানানো হয়েছে যেখান থেকে ওনার হুইল চেয়ারটা ওপরে উঠবে, কেন যে এখনও ওনার প্লাস্টারটা খোলা হয়নি। উনি কালকে দাবি করেছেন যে উনি ওনার পা সুস্থ হয়ে গেছে, প্লাস্টারটা কাটা হবে তাড়াতাড়ি, কিন্তু এখনও পর্যন্ত হুইল চেয়ারেই আছেন। উনি হুইল চেয়ারে ওপরে উঠে যাবেন, এখানে ভোট দেবেন। আর প্রতিবারই যেটা আমরা দেখে এসেছি, মমতা ব্যানার্জি দুটো আড়াইটের পরে নিজের ভোট দিতে আসেন, এবারও তাই দুপুর দুটোর পরে তিনি ভোট দেবেন। অভিষেক ব্যানার্জি কিন্তু তাড়াতাড়ি ভোট দিয়েছেন। আর এই লাইনটা, লম্বা লাইনটা আপনাকে দেখাচ্ছি, কোভিডের সময় প্রচুর হারে কলকাতায় কোভিড বাড়ছে, সোশ্যাল ডিস্টেন্সিংয়ের এখানে আমরা যে দেখতে পাচ্ছি, সোশ্যাল ডিস্টেন্সিং কিছু কিছু লোক পালন করছে, কিন্তু অনেকেই সোশ্যাল ডিস্টেন্সিং সেভাবে পালন করতে পারছেন না। কারণ হলো প্রচুর লোক এখন ইলেকশন পারপাসের জন্য বাইরে বেরিয়েছেন, মাস্ক প্রত্যেকেই পরে আছেন, কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং সেভাবে পালন করা প্রত্যেকের জন্য সম্ভব হচ্ছে না। আর এই দৃশ্যটাই পুরো কলকাতায় আমরা দেখতে পাচ্ছি। সিকিউরিটি যদি আপনাকে বলি, প্রচুর সিকিউরিটি দেওয়া হয়েছে প্রত্যেকটা বুথেই, আর মোট প্রায় 500 কোম্পানি সিকিউরিটি আজকে যে নির্বাচন হচ্ছে 5টি জেলায় সেখানে দেওয়া হয়েছে। সেন্ট্রাল ফোর্সেস বুথের ভেতরে, পুলিশ বুথের বাইরে, প্রত্যেকটা জায়গায় এরকমভাবেই আমরা দেখতে পাচ্ছি। ক্যামেরাম্যান তাপস বাইরির সঙ্গে অনুপম মিশ্র, আজ তক বাংলা, কলকাতা। আজ তক বাংলা, জানুন সব খবর সবার আগে। সাবস্ক্রাইব করুন আজ তক বাংলা, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।